এটাই বলতে চাইছ যে ডায়াগোনাল দুইটা দিয়ে যেই এরিয়া তৈরি হয়েছে ওইটা অপোজিট সাইড দুইটা দিয়ে যে এরিয়া এদের সামেশনের ইকুয়াল সবার কি ক্লিয়ার হয়েছে কিনা কথাটা না বুঝলে বলেন কারোর সমস্যা আছে বুঝতে এটা স্টেটমেন্টটা টলমি থিওরমের এভাবে কেউ চিন্তা করছিলেন এই স্টেটমেন্টটা যে এরকম বা দেখছিলেন আগে আমার মনে হয় না দেখেন যাই না এখন দিতেছে কি আওয়াজ অনেক বেশি আজান আসতেছে হ্যালো ঠিক আছে আচ্ছা তাহলে এটা মুছে দিই হ্যাঁ এখন এইখানে স্টেটমেন্ট আমরা বুঝে গেছি ঠিক আছে তাহলে চিন্তা করেন এসি আর বিডি এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে এসি ইন্টু বিডি অপোজিট মানে ডায়াগোনাল দুইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা কার সমান হবে এ বি আর সিডি এর মাল্টিপ্লিকেশন এ বি ইন্টু সিডি প্লাস বাকি দুইটা অপোজিট সাইড কোনটা বিসি আর এডি স্টেটমেন্টটা লেখা ঠিক আছে কিনা ডায়াগোনাল এটা হলো বাম পাশেটা হলো ডায়াগোনাল দুইটা দিয়ে যে এরিয়া তৈরি হবে কারণ কি বেস টু হাইট আমরা পড়ছি না বেজ কে হাইট দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আমরা একটা এরিয়া পাবো ওই অনুযায়ী এইভাবে লেখা হচ্ছে সবাই কি বুঝতে পারছেন কিনা এটা কারো কনফিউশন আছে মেসেজ দ্য কে নোটিশ ওয়াজ ফেক আচ্ছা এরপরে এখন এটা আশা করি বুঝতে পারছি এখন প্রুফটা কিভাবে যাব প্রুফের জন্য এখানে একটা কাজ করছে এই ছবির এই পার্টটা কিন্তু ছিল না হ্যাঁ এই পার্টটা মেইন ছবিতে ছিল না এখানে একটা এক্সট্রা অ্যাঙ্গেল ড্র করা হয়েছে এই অ্যাঙ্গেলটা কিভাবে ড্র করছে এই অ্যাঙ্গেলটা ড্র করার জন্য এখানে বলছে উইথাউট লস অফ জেনারেল জেনারেলটি উই ক্যান অ্যাজিউম দ্যাট অ্যাঙ্গেল বি এসি স্মলার দেন অ্যাঙ্গেল ডি এই যে বি সি কোন অ্যাঙ্গেলটা এই যে এক্স এই অ্যাঙ্গেলটা স্মলার দেন অ্যাঙ্গেল ডিএসি ডিএসি কোনটা ডিএসি এই অ্যাঙ্গেলটা দেখাই বুঝা যেতেছে যে ডিএসি চেয়ে বিএসি এটা ছোট দেন উই ড্র ডিএপি এখানে একটা অ্যাঙ্গেল ড্র করেছে ডিএপি এটা কার সমান এই যে আমি ব্লু কালার পার্ট দিলাম এই অ্যাঙ্গেল এক্স এর সমান এই যে এই দুইটা অ্যাঙ্গেল সমান তাহলে আমরা এই পার্টটা এক্সট্রা আঁকবো নিজে ডিএপি এটা নিজের আয়কে নিব তবে এটা আপনাদের কোন কনস্ট্রাকশন আলাদা করে ও আচ্ছা এটা তো কনস্ট্রাকশনের মতো করে দেখা দিতে পারবেন অ্যাঙ্গেল রিকোয়াল করে অ্যাঙ্গেল আঁকা তবে এই থিওরামে কনস্ট্রাকশন করার দরকার নেই হ্যাঁ আপনার নরমালি জাস্ট স্কেল দিয়ে বা রুলার দিয়ে ইউজ করে করে দিবেন এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই তাহলে এখান থেকে ছবিতে আমরা কি জিনিসটা পাইতেছি বলেন তো যে বিএসি আর ডিএপি এই দুইটা অ্যাঙ্গেল ইকোয়াল পাইতেছি

তাহলে দেখেন এখানে ছিল অ্যাঙ্গেল বিএসি এটার সাথে অ্যাঙ্গেল যোগ করা হয়েছে কোনটা সিএপি এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে পুরা কি অ্যাঙ্গেল পাওয়া যায় এটা একটু আপনারা বললেন পুরা অ্যাঙ্গেলটার নাম কি হয় এই দুইটা যোগ করলে এটা মনে করেন থার্টি এটা সিক্সটি বা এটা থার্টি এটা ফর্টি তাহলে টোটাল কত ডিগ্রি হবে সেভেন্টি ডিগ্রি পুরাটার নাম কি বলেন বিএপি আচ্ছা কেউ রেসপন্স করতেছেন না কেন আমার উইয়ার লাগতেছে পড়াইতে এটা রেসপন্স না করলে আমি বুঝবো না একটু রেসপন্স করেন নাহলে আমি ধরতে পারতেছি না আপনারা বুঝতেছেন কতটুকু এই দুইটা যোগ করলে কোন অ্যাঙ্গেলটা পাওয়া যাবে ডিএপি কোনটা এই যে ডি এ পি এটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা যোগ করলে কোনটা হবে বলেন তো এই যে পুরাটা পুরাটার নাম কি ডি এ সি এই পারছি যোগ করলাম এই অ্যাঙ্গেলটা যোগ করার রিজনটা হলো এটা মেইন কাহিনীটা কি খেয়াল করেন আমি যদি এখন মার্ক পড়ি কোন দুইটা অ্যাঙ্গেল হয়েছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কোনটা অ্যাঙ্গেলের মধ্যে পড়ছে এই যে এই ট্রাইঙ্গেলটা দেখেন তো এই যে বি এ এর মধ্যে পড়ছে না এই পুরাটা এই জন্য করা হয়েছে আরেকটা কোন অ্যাঙ্গেল পাইছি তাহলে প্রথমে এখানে একটা অ্যাঙ্গেল হবে বি এ পি ট্রাইঙ্গেল আরেকটা ট্রাইঙ্গেল হবে আরেকটা ট্রাইঙ্গেল হলো এটা নাম কি বলেন তো এটা কোন ট্রাইঙ্গেল এর মধ্যে পড়ছে ডিএসিটা ডিএসসি ডিএসসি এর মধ্যে হ্যাঁ এই যে এই জন্য এটা করছে আশা করি বুঝাইতে পারছি এবার এটারও একটা রিজন আছে যে কেন এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবো আচ্ছা খেয়াল করে দেখি আমরা এখন প্রথমে এ নিব আর একটা নিবো এখন স্যার আপনি কি বা আমি কিভাবে বুঝবো যে এই দুইটা ট্রায়াঙ্গেল নিব কারো কোনো আইডিয়া আছে এই থিওরামটা কেউ পড়ছে আগে কখনো পড়ছেন হলো না হ্যাঁ কেউ কি আমাকে বলতে পারবেন যে এই দুইটা ট্রায়াঙ্গেল কিসের বেসিস আমি নিব কি বুঝে লজিকটা কি কার আইডিয়া মনে নেই প্রুফ আচ্ছা আমি এটা আমার ইয়া থেকে বলতেছি আমি যেভাবে থিওরিটা বুঝার ট্রাই করছিলাম সেটা হলো খেয়াল করে দেখেন আমি এখানে অ্যাঙ্গেলটা আসছি কোন পয়েন্ট থেকে খেয়াল করেন তো এই যে এক্সট্রা এক্সট্রা অ্যাঙ্গেল এটা ড্র করা হয়েছে কোন পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে না খেয়াল করছেন এ পয়েন্টের এই পাশে একটা অ্যাঙ্গেল আর্ক আছে নাম কি বলেন তো এডি এডি এ পয়েন্টের সাথে আরেকটা আর্ক কোন দিকে চিন্তা করা যায় বলেন তো অপোজিট সাইড অপোজিট সাইড এই যেটা এবি তাহলে এই যে দুইটা আছে না আর্ক যেখান থেকে আমরা এই যে অ্যাঙ্গেলটা ড্র করব ওইটার দুই পাশে দুইটা কি নিব দুইটা আর্ক চিন্তা করতে হবে এবং ওইটার বেসিসে আমাদের দুইটা অ্যাঙ্গেল চিন্তা করতে হবে এই যে এরকম গত ক্লাসে এটা পড়ছিলাম মনে আছে সবার যে একই আর্কের উপরে গুলা কি হয় ইকুয়াল হয় পড়ছিলাম না লাস্ট ক্লাসে বা এর আগেও তো পড়ছেন আপনারা সেই মার্কের উপরে যতগুলা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল সবগুলা কি হয় ইকুয়াল হয় এটা আমরা পড়া আছে তো আমরা ওইটার বেসিসে চিন্তা করব তাহলে আমাদেরকে একটু বলেন তো এডি আর্ক এর উপরে এডি আর্ক এটার উপরে কোন দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল ইনস্ক্রাইব অ্যাঙ্গেল বলতে পারবেন একটু এটা আপনারা খুঁজে বের করেন এবিডি আর এসিডি এবিডি

মানে ঢুকতে পারে না স্যার ও জয়েন করতে পারতেছে নাকি কিছু না না স্যার আটকাছে এর আগে তো জয়েন করতে পারছে আচ্ছা ঠিক আছে আমি ওকে বলেন যে আমি ওকে আলাদা টাইম দিব না আপনাদেরকে শেষ করি আপনারা তো বুঝতেছেন ভালো হইছে স্যার আচ্ছা জি স্যার বুঝতে স্যার আচ্ছা আরেকটা আর্ক কোনটা এবি এবি আর্ক এর উপরে দুইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল বলেন আমাকে একটু বলেন সবাই দেখি বলতে পারেন কিনা কোন দুইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল এবি এর উপরে বি আরেকটা এসি ঠিক আছে এই দুইটা অনুযায়ী আমাদেরকে থিওরামটা প্রুফ করতে হবে এবং সব সময় কোন জায়গা পয়েন্টটা নিব যেখান থেকে আমার ভার্টেক্সটা আছে মনে থাকবে বা যেখান থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট ড্র করব আমরা যে পয়েন্টটার সাথে সব সময় এটা মাথায় রাখবো তাহলে এই থিওরামটা আমি এটা বানায় দিব কিন্তু একটু পরে এথিয়মটা আপনাদেরকে প্রুফ করতে দিব এজডব্লিউ থাকবে এটা সো যে কিভাবে করতেছে কনসেপ্টটা কোন জায়গায় এটা বুঝলে আপনি যেমনে পরীক্ষায় কোশ্চেন আসুক আপনি পারবেন এখন আর দুইটা ছবি আমি মুখস্থ রাখতে বলবো সব সময় যে একটা ছবি হলো এরকম একটা হলো এবিপি এটা দেখতে পারপেন্ডিকুলার মতো লাগতেছে না এটা এই অ্যাঙ্গেলটা আরেকটা হলো এসিডি ওই যে যেটা একটু আগে আমরা বের করলাম এই দুইটা কি এডি আর্কের উপরে এই যে এটা একটু ডট ডট দিয়ে দিলাম যেটা আপনারা এবিডি বলতেছিলেন এখানে এমন ভাবে নিব আচ্ছা দেখি কেউ বল না ওটা এই লজিকের সাথে মিলে না এই দুইটা ট্রাইঙ্গেল আমাকে নিতে হবে সবাই এই ছবিটা আলাদা করে খাতার মধ্যে এক জায়গায় এঁকে রাখেন এটা মাথার মধ্যে সেট করে রাখতে হবে যে এইভাবে দুইটা ছবি হবে প্রথমটা হবে এডি আর্কের উপরে একটা হবে দেখতে এরকম পারপেন্ডিকুলার এর মতো আরেকটা নর্মাল এসিডি নিব ঠিক আছে আরেকটা কোনটা নিতে হবে আরেকটা নিতে হবে এবিসি এবিসি আরেকটা নিতে হবে এপিডি খেয়াল করে দেখেন দুইটার মধ্যে একটা সিমিলারিটি হলো আপনাদের যে মতো লাগতেছে আমার কাছে জিনিসটা উইয়ার আচ্ছা এই দুইটা ছবি একটু মাথায় রাখতে হবে খেয়াল করছেন দুইটার মধ্যে একটা জিনিস কমন কেউ বলতে পারবেন কোন জিনিসটা কমন থাকবে একটা লাইন লাইন আছে সেগমেন্ট যেটা খেয়াল রাখবেন পারপেন্ডিকুলার মতো লাগবে যেটা ওইটা দুই জায়গায় কি হবে যেন কমন থাকে ওইটা অনুযায়ী দুইটা ট্রাইঙ্গেল চিন্তা করবো বুঝাইতে পারছি কিনা যে একবার হবে এপি এর বাম পাশের ট্রাইঙ্গেলটা আরেকবার হবে এপি এর ডান পাশের ট্রাইঙ্গেল এরপরে আর্কের চিন্তাটা করবেন আর অনুযায়ী দুই বা দুইটা নেবো কথা ক্লিয়ার এবং এই ছবিটা আপনারা আলাদা করে এঁকে রাখেন খাতার মধ্যে আপনাদের মাথায় এটা যে আপনারা প্রুফ আগাবেন এই দুইটা ছবি আপনি জেমনা মন চায় বানাইতে পারবেন তাইলে আপনি বুঝেন আপনার থিয়ারাম ঠিক মতো আছে ওকে এটা আঁকছেন সবাই ইয়েস কি জয়েন করতে পারছেন আপনি কি টলেমি থুরিয়ামটা করে হ্যাঁ টলেমিটা আমাদের থিওরি প্রুভের নাইনটি পার্সেন্ট কাজ শেষ এখন এখন আমরা জাস্ট দুইটা জিনিস দেখবো ওটা করলেই শেষ এই দুইটা ট্রাইঙ্গেল মধ্যে এখন বলেন এই দুইটা ট্রাইঙ্গেল মধ্যে কোন দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল এই যে দেখেন এডি আর কের উপরে এটা যদি আমি একটু এক্সটেন্ড করি এ বিডি আর এসিডি কি হবে ইকুয়াল হবে না অন দ্য সেম আর্ক এডি অ্যাঙ্গেল এ বি ডি ইকল টু অ্যাঙ্গেল এসিডি একটু আগে যে অর্ক বললো আচ্ছা এবিডি এর বদলে আমার তো ট্রাইঙ্গেল চিন্তা করতে হবে তাহলে এবিডি না বলে আমি কি বলবো বলেন তো এবি পি বলবো না এই যে এ বি পি বলতে হবে কেন কারণ আমি ট্রাইঙ্গেল চিন্তা করব এই জন্য আমি লিখবো এ বি আর এসিডি কে কি কোনো মডিফিকেশন দরকার আছে আদৌ না ওইটা এভাবে থাকবে তাহলে আমি এবিডি টা মুছে দেই হ্যাঁ এটা মুছে দিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আমরা কি প্রুফ করতে চাইতেছি আমরা এই দুইটা ট্রাইঙ্গেল কি প্রুফ করব এটা কি কনভেন্সি প্রুফ হবে এটার মধ্যে কনভেন্সি প্রুফ হবে না হ্যাঁ কি প্রুফ হবে সিমিলার ট্রাইঙ্গেল নাকি হ্যালো সিমিলার ট্রাইঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল প্রুফ করার জন্য কয়টা অ্যাঙ্গেল লাগে মিনিমাম দুইটা লাগে স্যার মিনিমাম দুইটা লাগে লাগে আচ্ছা তাহলে এই দুইটা পেয়ে গেছি ঠিক আছে আরেকটা অ্যাঙ্গেল খুঁজে পেলেই তো আমার প্রুফ করা শেষ কেউ কি বলতে পারবেন আরেকটা অ্যাঙ্গেল কি আর বাকি দুইটা অ্যাঙ্গেল সরি মানে আর কোন কোন অ্যাঙ্গেল দেখাইতে পারবো ইকুয়াল কেউ বলতে পারবেন এই যে একদম ছবিতে এই যে এই জায়গাটা এই যে এই অ্যাঙ্গেলটা আমরা ইকুয়াল দেখে এসেছিলাম মনে আছে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে ইন্ডিকেট করি এই অ্যাঙ্গেলটা ও সরি 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 এটা হবে না হবে না সরি 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 বিএসসি তো হয় না সরি মাই মিস্টেক হ্যাঁ র্যান কি বল সরি র্যাম বলেন অর্থ কি বলতেছেন কোন অ্যাঙ্গেলটা সি এ ডি আর বিএপি হয় না সি এ স্যার বিএপি হয় আচ্ছা সি এ ডি আর বিএপি হ্যাঁ হ্যাঁ দুই সাইডে পিএসি অ্যাড করে দিলে হ্যাঁ হ্যাঁ এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল এই যে সি ইকুয়াল টু অ্যাঙ্গেল স্যার হ্যাঁ শুনতেছি আপনার কথা সি এ ডি আর বিএপি দুইটা ইকুয়াল ও আচ্ছা এটা তো এখানে প্রুফ করছিলাম স্যার আমি আপনার আলাদা করে দেখাবো আপনি এখন চুপ থাকেন বিএপি আর অ্যাঙ্গেল সি এই দুইটা কি হবে ইকাল এটা তো আমরা এই যে করে আসছিলাম এখানে তাহলে কি আমি এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারি বি এ টু সি এখন আপনারা কয়েকজন মাঝে মধ্যে একটা মিস্টেক করে ফেলেন মিস্টেকটা কি কেউ বলতে পারবেন কারণ মনে আছে এই অ্যাঙ্গেলটা লেখার সময় কমন একটা মিস্টেক করেন দেখি কারো আইডিয়া আছে কিনা স্যার খেয়াল করে দেখেন আমি বাম পাশে কোন দুইটা অ্যাঙ্গেলের কথা লিখছি কোন ট্রাঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা এবিপি ট্রায়াঙ্গেলের মধ্যে না এবিপি হ্যাঁ সবসময় এটা খেয়াল রাখবেন একই ট্রায়াঙ্গেলটা যেন এক পাশে থাকে আবার ডান পাশেটা কোন ট্রায়াঙ্গেলের পার্ট এসিডি এটা মাথায় আচ্ছা এখন আরেকটা অ্যাঙ্গেল কোনটা বাকি দেখেন তো কোন অ্যাঙ্গেলটা বাকি আছে এই যে এই অ্যাঙ্গেলটা বাকি আছে না এপিবি ইট অল্টু অ্যাঙ্গেল কোনটা বাকি এডিসি লেখা যায় দেখেন তো রিমেনিং অ্যাঙ্গেল হ্যাঁ এই লাইনটা আমি এক্সট্রা লিখছি এটা আপনারা কাইন্ডলি বইয়ে যদি থাকে বইয়ের মধ্যে আলাদা করে এমনি লিখে রাখেন এবিপি আর এটিসি দুইটা কি হবে ইকুয়াল হবে এটা আমি বুঝার জন্য লিখতেছি এটা আপনারা পরীক্ষায় চাইলে লিখতে পারেন ও না বইয়ে লিখছে দেখি আমি না ভুলে গেছি ও বইয়ে লিখছে সরি 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 বইয়ে লিখছে না এটা টলেমি স্যার আচ্ছা এখন আপনারা যেটা বলতে নিছিলাম এখন আপনাদেরকে দিছিলাম না বাকিটা নিজেরা করতে এটা করি স্যার ওইটার মধ্যে আছেন কেন পয়রা আচ্ছা এই দুইটা ট্রায়াঙ্গেল এখন কি সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল এটা স্যার আপনার কথা শুনতেছি আমরা আপনার কথা শুনতেছি আমরা মিউট করে দিন ওই বেশি কথা মানে অ্যাটেনশন পাইতে চায় সবকিছুতে মহিলা মানুষের মতো আচ্ছা অ্যাঙ্গেল এবিপি এটার অপজিট সাইড কি বলতে পারবেন লেখা যাবে এপি আর অ্যাঙ্গেল এসিডি এর অপোজিট সাইড কোনটা মাঝখানেটা কেটে দেন এডি এডি ও সরি এডি বিএপি বাপের মাঝখানে কেটে দেন তাহলে কি হয় বিপি বিএ সিএডি এ কেটে দেন সিডি আমি বলছি আমি এই থিওরামটা শেষ করি তারপরে কথা বলবো এপিবি এটার পিটা কেটে দেন তাহলে কি হয় এবি এডিসি এর ডি কেটে দেন এটা এসি এই লাইনটা আপনারা বইয়ের মধ্যে এই জায়গায় লিখে রাখেন বইয়ের মধ্যে এই যে এই পার্টটায় দেখছেন বইয়ের বইয়ের মতো লেখার এখানে লিখে রাখেন এই এখানে পাশে এই লাইনটা এই যে এই লাইনে পাশে আপনারা ছোট করে লিখে রাখেন খেয়াল করে দেখেন বইয়েরটার সাথে এটা বইয়েরটার সাথে আমাদের কোনটা মিলে নাই কোনটা মিলে নাই ওই যে আমি একদম শুরুতে বলছিলাম যেটা কমন ছিল মনে আছে এপিটা কমন যেটা পারপেন্ডিকুলার মতো লাগে এটা লিখে রাখেন রাফের মতো কোথাও যে যেটা পারপেন্ডিকুলার মতো লাগবে বা এই যে ভার্টেক্স থেকে যেটা পারপেন্ডিকুলার মতো আঁকা হবে ওইটা সবসময় কি হবে বাদ দিয়ে দিব ঠিক আছে এপি যেটা পারপেন্ডিকুলার মতো ওইটা কি করব বাদ দিয়ে দিব এটা আমার টেকনিক ঠিক আছে সেটা বাদ দিব এটা আমি বুঝতাম না আমি এমনি মনে রাখছি কারণ এটা পরীক্ষার সময় তো আপনার এত চিন্তা করার সময় নেই এই জন্য এইভাবে লিখবেন তাহলে আমরা কোন পার্টটা বাদ দিয়ে দিব এই পার্টটা বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে এখন মাল্টিপ্লাই করেন কি হয় ক্রস মাল্টিপ্লাই করলে এই দুটা বিপি ইন্টু এসি ইকাল টু ইন্টু সিডি সবাই কি বুঝতে পারছি কিনা এটা কারো কনফিউশন থাকলে এখন বলেন স্যার কোনটা বাদ দিব কিভাবে বাদ দিবো বুঝছি কিনা ক্লিয়ার এটা এবার চলে যান এটাকে এক নম্বর ইকুয়েশন দিবেন এরপরে চলে যান এই নিচে ট্রাইঙ্গেলটা এটা যেটা রেডমার্ক করলাম এটার মধ্যে কোন কোন অ্যাঙ্গেল গুলো ইকুয়াল বলতে পারবেন আচ্ছা এই ছবি দেখলে বুঝাটা একটু কঠিন হয়ে যাবে আমরা আচ্ছা আমি মুছে দেই হ্যাঁ আমরা কোন দুইটা ট্রাইঙ্গেল এখন নিব আমি এখানে মার্ক করি একটা হলো এবিসি ওই যে সেম আর্কের উপরে কোন আর এডিপি নিব ওই যে আমি নিচে আলাদা করে একলাম না এই যে ফুসফুসের মতো এই যে এরকম দুইটা দুই পাশে থাকে এরকম এই ছবিটা মাথার মধ্যে সেট করে রাখেন ঠিক আছে বা খাতায় এখানে যেখানে পারেন তো এই দুইটা যেন দুই পাশে থাকবে এটা মাথায় রাখতে হবে এখন খেয়াল করেন এই দুইটা উপরে কোন দুইটা অ্যাঙ্গেল সমান এই ছবির মধ্যে এডিপি আর এসিবি এই দুইটা গেল তাহলে আমি এখানে মার্ক করি হ্যাঁ এই ছবিতে এডিপি এটা শেষ আরেকটা এসিবি আরেকটা বলেন তো কোনটা

এবং আমি একটা টেকনিক বলছি যেটা এপির সাথে থাকবে মানে আচ্ছা ওটা পরে লিখতেছি এখন এটার অপোজিট সাইড গুলা লিখে ফেলেন এডিপি এই যে দেখেন আমি উল্টাপাল্টা করছি কিনা কোথাও বলেন তো আমি কোথাও উল্টাপাল্টা লিখছি হ্যাঁ এই যে এই সেকেন্ডটা উল্টাপাল্টা লিখছি তাহলে আমার একটু চেঞ্জ করতে হবে ডিএপি ইকাল টু অ্যাঙ্গেল বিএসি আপনারা যদি এটা ঠিক করে না আনেন পরীক্ষায় কিন্তু মিলাইতে পারবেন না তাহলে এডিপি মাঝখানে ডি কেটে দেন এপি ডিভাইডেড বাই এসিবি মাঝখানে সি কেটে দেন তাহলে কি থাকে এবি ডিএপি মাঝখানে এ কেটে দেন ডিপি বিএসি মাঝখানে এ কেটে দেন বিসি এবিসি মাঝখানে বি কেটে দেন এসি এডিপি মাঝখানে পি কেটে দেন এডি এটা তো সবাই বুঝি সমস্যা নাই ঠিক আছে এটা বইয়ের মধ্যে কিন্তু লেখে নেই এটা সবাই লিখে রাখেন রাফে বইয়ের মধ্যে কোথাও এখন আমরা কোনটা বাদ দিব বলেন তো আপনারাই বলতে পারবেন একটু আগে বলে দিছি এপিটা বাদ দিতে হবে সবসময় যেটা পারপেন্ডিকুলার মতো লাগবে দেখতে ওটা বাদ দিতে বলছি না ওটা বাদ দিয়ে দিবেন হবে তাহলে এপি এর পার্টটা বাদ দিয়ে দেন শেষ খেল খতম তাহলে বাকি থাকবে এই দুইটা মাল্টিপ্লাই করেন ডিপি into এডি equal টু AC into BC. হ্যাঁ এরকম স্লোগান